শাকসবজি থেকে শুরু করে অন্যান্য উদ্বৃত্ত হয় সেগুলো ঠিকভাবে সংরক্ষণ না করার জন্য নষ্ট হয়ে যায়, তিনি একটা বড় কোল্ড স্টোরেজের আবেদন করেছেন। এটা সরকারের চোখে অপরাধ। আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যদি জনগণের কথা বলতে শুরু করেন, সেটাই সরকারের চোখে অপরাধ। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনি টাকার কথা বলেন, আপনার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাক, ঠিক আছে, কিন্তু যখনই আপনি সাধারণ মানুষের কথা বলতে শুরু করবেন, সাধারণ মানুষের সমস্যা নিয়ে মিডিয়াতে কথা বলবেন, তাদের বাড়ি বাড়ি ছুটে যাবেন, ভাঙড়ে মানুষ যখন আবাস যোজনার ঘর পাচ্ছে না, তখন একজন প্রত্যন্ত এলাকায় নওশাদ সিদ্দিকী ছুটে গেছেন, এইগুলো সবই সরকারের চোখে অপরাধ। তারা এই কাজগুলো করতে অভ্যস্ত নয়। একজন বিধায়ক যদি করতে শুরু করে তাহলে বাকি সব বিধায়কের উপর চাপ পড়ে যায়, তাদেরকেও করতে হয়। তাই সে নওশাদ সিদ্দিকীকে থ্রেট বলে মনে করেছে। আজকের মিছিলে চারটি মূল দাবি ছিল। প্রথম দাবি ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছজন রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ মাইতি, শাওন দাস, নাসির উদ্দিন মীর, আব্দুল মালিক মোল্লা এবং শাহাবুদ্দিন সিরাজি সহ ছজন রাজ্য কমিটির সদস্য সহ মোট 75 জন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে নেতাকর্মীরা গ্রেপ্তার হয়ে রয়েছেন, এই সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি, এটা ছিল এক নম্বর দাবি। দ্বিতীয় দাবি কী? দ্বিতীয় দাবি হচ্ছে আরাবুল ইসলাম সহ ভাঙড়ে যে সন্ত্রাস চলছে, আরাবুল ইসলামের গুন্ডা বাহিনী যে সন্ত্রাস চালাচ্ছে, অবিলম্বে আরাবুল ইসলাম সহ তৃণমূলের এই গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এবং ভাঙড়ে শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এটা ছিল দু নম্বর দাবি। তিন নম্বর দাবি কী? যে দোষী পুলিশ অফিসাররা ছিলেন, যারা চোখের সামনে আমরা দেখলাম ধর্মতলায় সেদিন মানুষকে বেধড়কভাবে পেটালো, হাতিশালাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বেধড়কভাবে মারলো, সেই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে একটা পক্ষপাতবিহীন একটা তদন্ত করতে হবে এবং যদি এর জন্য যে অফিসাররা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। চার নম্বর দাবি যেটা ছিল সেটা হচ্ছে যে অবিলম্বে ভাঙড়ে শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় সরকারের তরফ থেকে সমস্ত কিছু করতে হবে। ভাঙড়ে 144 ধারা জারি করে সরকার কি দাবি করতে চাইছে যে ভাঙড়ে অশান্তি পরিবেশ, আইএসএফ কি মনে করছে? আইএসএফ এই মিছিলটার অবশ্যই সমর্থন করছিল। আগামীকাল একটি মিছিল হওয়ার কথা ছিল, আপনারা জানেন 15 ফেব্রুয়ারি, সেই মিছিলকে আটকানোর জন্য গতকাল রাত থেকে, মানে 13 ফেব্রুয়ারি রাত থেকে বিভিন্ন ভাঙড়ের এলাকায় মাইকিং করা শুরু করেছে পুলিশ, 144 ধারা জারি করেছে। এখন প্রশ্ন হলো 144 ধারা জারি করার জন্য তো কিছু প্রাথমিক শর্ত লাগে, এমন তো কিছু পরিস্থিতি তৈরি হয়, ভাঙড়ে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের জন্য দায়ী কারা, সেই সন্ত্রাসের জন্য দায়ী পুলিশ। পুলিশ প্রত্যেক দিন রাত্রিবেলা বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে অ্যারেস্ট করছে, বাড়ি রেড করছে, ভাঙচুর চালাচ্ছে এবং ভাঙড়ে সাধারণ মানুষের উপর আজকে অত্যাচারটা চলছে। অত্যাচার শুধুমাত্র আইএসএফ কর্মীদের উপরও সীমাবদ্ধ নেই, যে কোনো বিরোধী যারা তৃণমূল কংগ্রেস পার্টিটা করে না তাদের প্রত্যেকের বাড়িতেই অত্যাচার চলছে। যখনই সেই অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামার কথা হচ্ছে তখনই সেখানে 144 ধারা জারি হচ্ছে। আর কারো প্রশ্ন আছে? ভাঙড়ে এক এক করে আইএসএফ কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এতে কি বলবেন? বললাম ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীদের সহ বাকি সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করতে পারছেন না। আপনারা সাংবাদিক যে বন্ধুরা আছেন আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা শুধুমাত্র আইএসএফের ওপর অত্যাচার নয়, ওভারঅল যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেইটা নিয়ে আওয়াজ তুলুন। দেখুন না জেলে কি পরিস্থিতি, জেলে যারা বন্দী রয়েছেন তারা পর্যাপ্ত খাবার জল পাচ্ছে না, এর চেয়ে লজ্জার আর কিছু আছে? দুবেলা জল আসছে, সেই জল ভরার কোনো পাত্র নেই, পাশ ফিরে শোয়ার জায়গা নেই, এত ঘিঞ্জি প্রেসিডেন্সি জেলের যা অবস্থা। এবং তাদের সাথে যে মানে জঘন্য ব্যবহার করা হয়েছে, একদম মানে চোর ডাকাত খুনিদেরকে যে পোশাক পরিয়ে রাখা হয় সেই রকম লকআপে পোশাক পরিয়ে রাখা হয়েছে এবং জেলে সাধারণ বন্দীদের সাথে যে ব্যবহার করা হয় সেই ব্যবহার করা হচ্ছে। আমরা চাই প্রত্যেক সাধারণ বন্দীর সঙ্গে পুলিশ তার একটা সম্মানজনক ব্যবহার করুক, তা তো করছেই না, রাজনৈতিক বন্দীর মতো ব্যবহার তো করছেই না, সাধারণ বন্দীদের থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। আমরা চাই এই জিনিসগুলো সামনে আনুন, আপনারা মিডিয়ার বন্ধুরা সামনে আনুন এগুলো। আরাবুল ইসলাম বলছে যে একটা পঞ্চায়েত সিটে জিতে দেখা, কি বলবেন? বলছে আইএসএফ একটা পঞ্চায়েত জিতে দেখা, কি বলবেন? আমি বরং আরাবুল ইসলামকে বলবো উনি স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে আগে পুলিশের কাছে সারেন্ডার করুক এবং তারপরে যদি উপযুক্ত বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যদি জামিন হয় তারপরে তিনি গণতান্ত্রিকভাবে লড়াই করে একটা পঞ্চায়েত কেন, একটা যে কোনো কিছু জিতে দেখা। বলছি আপনারা কি সিবিআই দাবি করেছেন একবারও যে নওশাদ সিদ্দিকী তো মিথ্যা মামলায় ফেঁসে আছে, এটা সামনে আসবে কিভাবে? সিবিআই না, আমরা এখন দুটো কোর্টে মামলা চলছে, একটা ব্যাংশাল কোর্ট আর একটা হচ্ছে বারুইপুর কোর্ট, দুটোই লোয়ার কোর্ট। এই দুটো কোর্টে যদি জামিন না হয়, ব্যাংশাল কোর্টে গতকাল জুডিশিয়াল কাস্টাডি হয়েছে, আগামীকাল বারুইপুর কোর্টে কালকে জুডিশিয়াল কাস্টাডি হয়েছে, আগামীকাল ব্যাংশাল কোর্টে ডেট আছে, কালকে যদি জামিন না হয় আমরা উচ্চতর আদালত অর্থাৎ হাইকোর্টের দিকে আমাদের পদক্ষেপ থাকবে। ধন্যবাদ।